नमस्कार बंधुरा, तुम्हारा सबा के स्वागत जाची हमार चैने। यहाँ एक गेट रेडी विथ मी वेडिंग गेस्ट मेकअप लुक तुम्हारे पुरो प्रथम के शेष पर्त देख क्यों रेडी हो। प्रथम देखो हमें मुख धुए एस और एखे गुड वाइब्स रोज़ ऑयलटा एज अ मॉइश्चराइजर एंड प्राइमर लगालम। আমার প্রাইমার লাগানোর খুব একটা প্রয়োজন হয় না, আমার স্কিনে মেকআপ এমনি স্টে করে। ভালো করে ম্যাসাজ করে নিচ্ছি, শুধু যে অংশটুকু আমার অয়েলি মানে নাক আর আইলিডস সেই দুটোতে একদম লাস্টে আমি একটুখানি অ্যাপ্লাই করলাম, বাদ বাকি পুরো মুখে ভালো করে ম্যাসাজ করে নিলাম রোজ অয়েল সিরামটা, আর এটাই আমার জন্য যথেষ্ট হবে। আর এবার আমি মোটা করে ভালোভাবে লিপ বাম লাগিয়ে নেব। লিপ বাম লাগাচ্ছি ওয়াদি হার্বালসের ব্লুবেরি লিপ বাম। এটা এই জন্য আমি বেশি মোটা করে আর ভালোভাবে লাগাচ্ছি কারণ আজকে আমি লিকুইড লিপস্টিক পরব, সেটা আমি ভেবেই রেখেছিলাম। কারণ এবার দেখো 5 থেকে 10 মিনিট মতো এটাকে আমি স্টে করতে দেবো। আর আমি একটা কাপে স্পঞ্জটাকে ভিজিয়ে রেখেছিলাম, আমার মেকআপ স্পঞ্জটাকে, সেই জলটা ভালোভাবে নিংড়ে নিচ্ছি। নিয়ে এটাকে একটা টাওয়ালে একটুখানি মুছে নেব। আর এগুলো আমি প্রেপটা আগে দেখাচ্ছি কী কী করছি। একটু বডি লোশন লাগিয়ে নেব, শীতকাল হলে তো অবশ্যই লাগাতেই হবে, যে অংশগুলো এক্সপোজড থাকবে তোমার ঢাকা থাকবে না। কিন্তু আমি গরম করলে কালেও সাধারণত কোনো অনুষ্ঠান বাড়ি থাকলে বেরোনোর আগে বডি লোশন ভালোভাবে লাগিয়ে নিই এক্সপোজড এরিয়াতে। এবার দেখো 5 থেকে 10 মিনিট পর আমার স্কিনটা মোটামুটি অ্যাবজর্ব করে নিয়েছে সিরামটাকে, আর সব জিনিসপত্র আমি নিয়ে একেবারে বসেছি, ব্রাশ আর যা যা লাগবে আমার, আর স্পঞ্জটাও কী সুন্দর স্কুইশি আর সফট হয়ে গেছে। তো এবার চলো শুরু করা যাক। ফাউন্ডেশন ইউজ করছি লরেলের ট্রু ম্যাচ লুমি ফাউন্ডেশন, এটা 4N। এটা যদিও এক্স্যাক্ট আমার ম্যাচ করে না কিন্তু কাজ চলে যায়। এটা একটা লিকুইড ফাউন্ডেশন যার জন্য আগে ভালোভাবে ঝাঁকিয়ে নিতে হবে। আমি 3 পাম্প বা বলতে পারো 2.5 পাম্প মতো নিলাম, যেহেতু এটা ভীষণই লিকুইড সেহেতু আমি প্রথমে একটা ব্রাশ দিয়ে এটাকে ব্লেন্ড করব। কারণ যদি আমি স্পঞ্জ ইউজ করি স্পঞ্জটা হুহু করে পুরো ফাউন্ডেশনটাকে শুষে নেবে। তো আমি তোমাদের ডাবল স্পিডে দেখাচ্ছি পুরো প্রসেসটাই, না হলে বুঝতেই পারছো ভীষণ বড় হয়ে যাবে। 1 ঘন্টা তো লেগেছিলো অন্তত আমার রেডি হতে। তো এটা দিয়ে মোটামুটি আমি ব্লেন্ড করে নেব। কপালে সবসময় আমি সবচেয়ে কম ফাউন্ডেশন লাগাই কারণ কপালে ভাঁজ পড়ে, তো ওখান থেকে ক্রিজ হয়ে যায় ফাউন্ডেশনটা। তো মোটামুটি এটাকে ব্রাশ দিয়ে একটা ব্লেন্ড করে তারপর লাস্টে আমি ফিনিশিং দেওয়ার জন্য একটু স্পঞ্জ দিয়ে স্পঞ্জটাকে বাউন্স অফ করব। তো আয়নাটা ভুলে গেছিলাম আনতে, নিয়ে এসে বসলাম। আমি এবারে স্পঞ্জ দিয়ে একটা ফিনিশিং লাস্ট ব্লেন্ড আর কি করে নেব ফাউন্ডেশনটাকে। আর ফাউন্ডেশনটা আমি খুব একটা চোখের নিচে বা আইলিডসে যেখানে যেখানে আমি কনসিলার লাগাবো সেখানে লাগাইনি, কারণ বেশি কেকি করতে বেশি প্রোডাক্ট এক জায়গায় দিতে আমি চাইছি না। আর যেটা বলছিলাম যে আমি লিকুইড লিপস্টিক ইউজ করব কারণ মাস্ক পরতে হবে, তো তাছাড়া লিকুইড লিপস্টিকটা একটু বেশি লং লাস্টিং হয় খাওয়া দাওয়ার ক্ষেত্রে, সেই জন্য। তো এটা একটা বিয়েবাড়ি ছিল। দেখো কনসিলার এবার ইউজ করছি আন্ডার আইতে, এটা 1/2 অ্যান্ড 1/2-এর কনসিলার, আই থিঙ্ক নাম্বার 2, এটা 2 বা 3। যেহেতু আমার ফাউন্ডেশনটা একটু গ্রে শেড মানে নিউট্রাল টোনের, গ্রে টোনের মানে আমার মুখটা একটু গ্রে গ্রে লাগছে দেখতেই পাচ্ছ, সেই জন্য আমি কনসিলারটা একটা ইয়েলো বেস নিয়েছি যাতে ওই গ্রে ভাবটাকে কনসিলারটা ব্যালেন্স করে দেয়। তো ইউজুয়াল যে জায়গাগুলোয় মোটামুটি কনসিলার লাগাই চোখের আশেপাশে আর একটু ব্রাইটেন করার জন্য নাকের ওপরটা, কিউপিডস বো আমার থুতনি আর কপালে সামান্য, কপালে যেহেতু বেশি প্রোডাক্ট লাগাই না। নিয়ে এটাকে ডাইরেক্ট আমি স্পঞ্জ দিয়েই ব্লেন্ড করব। আর দেখবে যেই কনসিলারটা ব্লেন্ড করে নেব একটা মোটামুটি ব্যালেন্স হয়ে যাবে, ওই যে গ্রে টোনটা মুখের ওইটা কিন্তু কেটে যাবে। আমার আইলিডসটা খুব ডার্ক আর খুব অয়েলিও, সাধারণত আমি সবসময় আইলিডসটা কনসিল করে তারপরে পাউডার দিয়ে সেট করি, কিন্তু আজকে আমি করব না। আজকে আমি আইশ্যাডোটা একটু অন্যরকমভাবে লাগাবো, সাধারণত যেভাবে লাগাই সেভাবে লাগাবো না, তোমাদের দেখাবো। তো যেখানে যেখানে আমি লাগিয়েছিলাম কনসিলারটা সব জায়গায় আমি ব্লেন্ড করে নিলাম স্পঞ্জটা দিয়ে। একটু আমি যেখানে কন্ট্রোল করব তার নিচটা, যেটা স্পঞ্জে বাকি আছে যতটুকু ওইটা আমি একটু লাগিয়ে নিচ্ছি। আমার মনে হচ্ছিলো একটা চোখে একটু কনসিলারটা কম আছে, সেই জন্য ওই কনসিলারের ব্রাশটাতে যতটুকু লেগেছিলো আমি ওটা আর একটু লাগিয়ে একটু ব্লেন্ড করে নিলাম। আমার একটু গ্রে গ্রে লাগছিলো, মনে হলো আর একটু একটা ইয়েলোনেস দরকার সেই জন্য।
ওকে। তো এই আমার মোটামুটি বেসের যে ক্রিম প্রোডাক্ট বা লিকুইড প্রোডাক্টগুলো সেগুলো লাগানো হয়ে গেছে। তো পুরোটা আরেকবার ভালো করে আমি ব্লেন্ড করে নিচ্ছি। যত ব্লেন্ড করবে মেকআপ তত ন্যাচারাল হবে, তত ফ্ললেস হবে। তো এটা ল্যাকমে লুজ পাউডারটা আমি একটুখানি ঢাকায় ঢেলে নিচ্ছি, কারণ শীতকাল তো বেশি আমি পাউডার অ্যাপ্লাই করব না। এই ফাউন্ডেশনটা, লরিয়েলের ফাউন্ডেশনটা রিভিউ কিছুদিন আগেই আমি পোস্ট করেছি, ইন্টারেস্ট থাকলে দেখে নিও, আমি ডেসক্রিপশন বক্সে পারলে লিঙ্কটা দিয়ে দেবো। তো একটা ফ্লাফি পাউডার ব্রাশ নিয়েছি ওয়েট এন ওয়াইল্ডের, সেটা দিয়ে খুব হালকা হাতে আমি স্পেশালি যেখানে যেখানে কনসিলারটা লাগিয়েছি প্রথমে সেইখানে পাউডারটা অ্যাপ্লাই করছি, যাতে কনসিলারটা ক্রিজ না হয়। আর তারপরে যতটুকু আমার ব্রাশে বাকি আছে বা ওই ঢাকাটায় যতটুকু পাউডার বাকি আছে সেটা আমি এদিক ওদিক পুরো মুখটায় লাগিয়ে সেট করে নিচ্ছি বাদবাকি ফাউন্ডেশন কনসিলারটা। কিন্তু আমি কিন্তু আজকে আই লিডটা সেট করিনি একটুও পাউডার দিয়ে, আই লিডটা আমার ভিজেই আছে, ঠিক আছে। তো পাউডারের কাজ এখানেই শেষ, যেহেতু শীতকালে এমনি ড্রাইনেস থাকে পাউডার দিলে আরও ড্রাই ড্রাই লাগবে, সেই জন্য কম লাগাচ্ছি। এটাই যদি গরমকাল হতো বেশি করে লাগাতাম। আচ্ছা, ওয়েট এন ওয়াইল্ডের এই কন্ট্রোলিং ডুয়োটা নিলাম, একটু আমি ওপরের দিকে কন্ট্রোলিংটা করব, কারণ জানোই তোমরা যে আমার মানে মুখে অনেকটা ফ্যাট জমে গেছে, আমি খুব মোটা হয়ে গেছি রিসেন্টলি। তো সেই ফ্যাটটাকে ব্যালেন্স আউট করার জন্য একটু ওপরের দিকে করে কন্ট্রোলিংটা করতে হবে, তাহলে ওটা মানে একটু চেপে দেবে, মেরে দেবে আর কি ফ্যাটটাকে। আর অবশ্যই জ লাইনটা কন্ট্রোল করছি এবং কন্ট্রোলটাকে নিচের দিকে টেনে নিয়ে আসছি, দেখতে পাচ্ছ কন্ট্রোল পাউডারটাকে। আমার কপালটা খুবই ছোট, কন্ট্রোলিংয়ের দরকার নেই, তাও একটু যাতে ফট করে এরম মনে না হয়, ফট করে চুলটা শুরু হয়ে গেছে, সেই জন্য একটু লাগালাম কপালে। আর একটা ছোট আই শ্যাডো ব্রাশ দিয়ে, ব্লেন্ডিং ব্রাশ দিয়ে আমি নাকের কন্ট্রোলিংটা করে নিচ্ছি, ভুরু থেকে নি শুরু করে নাকের ডগা পর্যন্ত দুদিক দিয়ে টানবো আর মাঝখানটাকে ফাঁকা রাখবো, ওতে নাকটা সরু লাগে। আর টিপের ওপরটায় একটুখানি দিলাম, ঠোঁটের নিচটা একটুখানি দিলাম, এতে কি হয় একটা নাকের ওই ছোটো টিপটা একটু সরু লাগে, আর ঠোঁটের নিচটা দিলে কি হয় ঠোঁট একটু মানে বড় লাগে, ব্রড লাগে। এগুলো ছোটোখাটো ট্রিক। ওইটাতেই একটা ব্রাইটনিং পাউডার আছে কন্ট্রোলিং ডুওটাতে, সেটা আমি মোটামুটি একটু যেখানে যেখানে কনসিলার লাগিয়েছিলাম ওই জায়গাগুলো একটু হালকা হাতে অ্যাপ্লাই করছি, যাতে একটা ব্রাইটনিং এফেক্ট আসে। এবার দু রকম পাউডার লাগানো হয়ে গেলে কি করব, একটা ফ্লাফি ব্রাশ নেব। আমার অ্যাকচুয়ালি চেয়ারটা একটু অসুবিধা হচ্ছিলো বসতে, এটা তো বুঝতেই পারছো নর্মালি যেখানে বসি সেটা নয় সেটিংটা। আর যেহেতু সন্ধেবেলা আমি তো ন্যাচারাল লাইট পাচ্ছিলাম না, টিউবের আলোতে এটা শ্যুট করা, যার জন্য একটু একটু কীরকম একটা রঙগুলো এসেছে ঠিক পরিষ্কার আসেনি, কিন্তু লাস্টে আমি তোমাদের লুকটা বেশ পরিষ্কারভাবে দেখিয়ে দেব। আচ্ছা, এখানে আমি ওয়েট এন ওয়াইল্ডের ব্লাশটা নিলাম, মেলো ওয়াইন, এটা একটা ডার্ক ব্লাশ। আগেন ব্লাশটা আমি সাধারণত অ্যাপেলস অফ দ্য চিকসে লাগাই, মানে একদম গালের ওপরটা লাগাই, আজকে কিন্তু আমি একটু সাইড করে লাগাচ্ছি, কারণ আমি ওয়েট গেন করেছি, যদি আমি অ্যাপেল অফ দ্য চিকসে লাগাই আরও মোটা লাগবে আমার মুখটা, আরও ফোলা লাগবে। আর যদি একটু সাইড করে ব্লাশটা লাগাও, ঠিক যেখানে কন্ট্রোলিং করি আমরা তার উপরে যদি ব্লাশটা লাগাও একটু সরু লাগবে, কিন্তু একটু নাকের ওপর একটু ওই নাকের সাইড দুটো না লাগলে আবার আমার একটু অসম্পূর্ণ লাগে, মনে হয় যে ফট করে গালে রং, অথচ সারা মুখটাতে মুখটা যেন বিবর্ণ লাগছে, সেই জন্য একটু নাকে আমি করলাম। তারপর আর একটা ফ্লাফি ব্রাশ দিয়ে আর একটু ব্লেন্ড করে নিয়ে আমি এখানে একটা সেটিং স্প্রে একটু স্প্রে করে দিলাম, শুধু বেসটাকে সেট করার জন্য। আমি যে সেটিং স্প্রেটা ইউজ করছি এটা সাই স্টাইলসের মেকআপ স্টোরি, দ্য মেকআপ স্টোরি বলে যে মানে ব্র্যান্ডটা আছে বলতে পারো সাই স্টাইলসের, ওর মেকআপ স্প্রে। তোমাদের যেটা ঠিক লাগে যেটা আছে সেটা স্প্রে করো, কোনো মেকআপ সেটিং স্প্রে যদি না থাকে জাস্ট একটা টোনার স্প্রে করে দাও তাহলেও হবে, জাস্ট ওই পাউডারিনেসটা কাটানো। তো মোটামুটি অ্যাবজর্ব হয়ে গেছে। এবার দেখো আমি হাইলাইটার নিচ্ছি, এটা মেবেলিন মাস্টার ক্রোমের মোল্টেন গোল্ড শেডটা, আমি ফ্যান ব্রাশে নিই না কারণ ওতে বেশি ছড়িয়ে যায় হাইলাইটারটা,
তো এই ধরনের ব্রাশে নিলে কী হয়, একটা প্রিসাইজ অ্যাপ্লিকেশন হয়, যেখানে যেখানে আমি চাইছি সেখানেই হতে পারে, সেখানেই লাগবে হাইলাইটারটা, সারা মুখে লেগে যাবে না। এটা একদম গোল্ডেন টোন, ইন্ডিয়ান স্কিন টোনের উপর খুব সুন্দর লাগে। তবে সবসময় তো লাগানো যায় না গোল্ডেন হাইলাইটার, এটা আমি সাধারণত ওই বিয়ে বাড়ি টিয়ে বাড়ি হলে তখনই লাগাই, মানে একটু এক্সট্রা যখন বেশি মেকআপ করি, হেভি মেকআপ করি তখনই লাগাই। নাহলে এদেরই একটা মোল্টেন রোজ গোল্ড আছে যেটাতে একটা পিঙ্ক আভা আছে, বেশিরভাগ সময় আমি ওটা লাগাই, বাট এটাও খুব সুন্দর, স্পেশালি যারা আমার চেয়ে ডার্ক স্কিন টোনের, যত বেশি ডার্ক হবে এই হাইলাইটারটা তত ভালো লাগবে তাদের উপর। এটা অ্যাকচুয়ালি সবার উপরই ভালো লাগবে, কিন্তু ওই যে বললাম যে যারা একটু ফর্সার দিকে তারা যখন তখন এটা লাগাতে পারবে না, তো ইউজুয়াল এরিয়া যেগুলো হাইলাইটার লাগানোর সেইগুলোতে আমি লাগিয়ে নিলাম মোটা ব্রাশ, এবং দরকার যেখানে যেখানে পড়লো সেখানে ছোটো ব্রাশ দিয়ে। তো গ্লোটা দেখতে পাচ্ছ নিশ্চয়ই, হাইলাইটার লাগানোর পর যদি, আই মিন মেকআপটা সেট করার পর যদি হাইলাইটার লাগাও সেটার এফেক্টই আলাদা আসে। শুকনো স্কিনে হাইলাইটার লাগানোর থেকে সেট করে তারপরে হাইলাইটারটা লাগাবে দারুণ লাগে, আর তারপরেও যাতে মানে ফট করে চাঙ্কি না লাগে, মিশে যায় আমার মেকআপটার সঙ্গে হাইলাইটারটা, সেই জন্য ভেজা স্পঞ্জটা দিয়ে একবার ওর ওপর থেকে ব্লেন্ড করে নিলাম। দেখলে এবার যাব চোখে, চোখটা কিন্তু আমি আবারও বলছি যে সেট করিনি আমি আজকে, কনসিলারটা লাগানো আছে। তো আজকে আমি খুব সহজ উপায়ে কীভাবে একটা গ্ল্যাম লুক করা যায় দেখাবো। তো দেখতেই পাচ্ছ ওটা একটা কপারিশ গোল্ডেনিশ শিমারি কালার, তো ক্রিজ থাকলে ক্রিজটাকে আঙুল দিয়ে ব্লেন্ড করে নেবে। নিয়ে আমি কী করছি, ধরো গোল্ডেনই লাগাতে হবে তা নয়, যে কোনো শিমারি কালার যেটা লাগাবে সেইটাকে আঙুলে করে নেবে, কারণ শিমার কালার আঙুলে সবচেয়ে ভালো ওঠে, আঙুলে সবচেয়ে ভালো লাগে, ব্রাশে নয়, আঙুল দিয়ে ওঠাবে, উঠিয়ে পুরো আইলিডটায় লাগিয়ে নেবে। আমার তো আইলিডটা খুবই ছোট, দেখা যায় না হুডেড আইস, সেই জন্য আমি আইলিডের একটু উপরে নিয়ে যাচ্ছি। বাট তোমাদের যদি চোখটা খুব বড় বড় হয় বা অনেকটা জায়গা থাকে আইলিডসে আর হুড না থাকে, হুড মানে এই যে চোখটা খুললে চোখটা একটা ঢুকে যাচ্ছে খাঁজের মধ্যে, সেই খাঁজটা হচ্ছে হুড। তোমাদের যদি খাঁজটা না থাকে তাহলে শুধু আইলিডেই লাগাবে, আইলিডের উপরে ওঠানোর দরকার নেই। আমার যেহেতু হুড আছে আমাকে একটু উপরে ওঠাতে হয়। এই দেখো শিমার কালারটা মোটামুটি স্যাটিসফ্যাক্টরিভাবে দুদিকে আমি লাগিয়ে নিলাম। কেন আমি আজকে সেট করিনি, তুমি যদি কনসিলার মানে ভেজা জিনিসের ওপর, ক্রিম বা লিকুইড জিনিসের ওপর, ফাউন্ডেশন কনসিলারের ওপর ডাইরেক্ট শিমার কালার লাগাও না, তখন সেটার এফেক্টটা খুব ভালো আসে। আচ্ছা এখানে আমি কেন ব্রাশ নিচ্ছি, কারণ একদম যে চোখের কর্নারগুলো, ভেতরের আর বাইরের দুটো কর্নারে, ওখানে তো আঙুল দিয়ে ঠিক প্রিসাইজভাবে কাজটা করা যায় না, একটু বাদ পড়ে যায় জায়গা, সেই জায়গাটায় আমি ব্রাশ দিয়ে লাগিয়ে নিলাম যেখানটা বাদ পড়েছিল। তারপরে যে হাইলাইটারটা আমি লাগিয়েছি সেটাই অল্প করে ব্রাশে নিয়ে জাস্ট সেন্টারটায় দেখো, এটা একটু হালকা, এই গোলটা যে আইশ্যাডোটা আমি লাগিয়েছি সেটা থেকে একটু একটু হালকা হাইলাইটারটা, ওইটা আমি কোথায় লাগালাম, সেন্টারে লাগালাম, আর আমার ইনার কর্নার্সে লাগাবো, হাইলাইট করে নেবো এখনই ইনার কর্নার্সটা, এবং আমার ব্রাউ বোনটাতেও লাগাবো হাইলাইটারটাই, ওই মোল্টেন গোল্ড মেবলিনের মাস্টার ক্রোম মোল্টেন গোল্ড। ঠিক আছে তো হাইলাইট করা হয়ে গেল, এখানে আমি মুখ কোচকাচ্ছি, মুখ না কোচকাচ্ছি, কারণ এই আলোটায় মোটেই বোঝা যাচ্ছিল না। তো ওই দুটো ব্রাউন কালার আমি ইউজ করব, একটা ডার্ক একটা হালকা। প্রথমে একটা পেন্সিল ব্রাশে আমি ডার্ক ব্রাউনটা নিচ্ছি, নিয়ে যেখানে আমি গোল্ডেন কালারটা লাগানো শেষ করেছি সেইখানে একটা বর্ডারের মতো আমি জাস্ট প্লেস করছি কালারটাকে। ঠিক আছে এখন খুব বিটকেল দেখতে লাগবে, ভূতের মতো দেখতে লাগবে, বাট ওয়েট করো আমি বলছি। দেখো বর্ডারের মতো জাস্ট একটা পেন্সিল ব্রাশ দিয়ে ডার্ক ব্রাউনটা আমি ওই গোল্ডেনটার আশেপাশে লাগিয়ে নিলাম। ঠিক আছে হয়ে গেল, এবার কী করব, এবার একটা ফ্লাফি ব্রাশ নেব, ব্লেন্ডিং ব্রাশ নেব, সেটাতে আমি অল্প করে হালকা ব্রাউনটা নিলাম, নিয়ে এবার যে ক্রিজটা আমার আছে সেই অংশটা খালি ব্লেন্ড করে নেব। এতে কী হচ্ছে, ওই হালকা ব্রাউনটাও অ্যাপ্লাই হচ্ছে, আর যে ডার্ক ব্রাউনটা আমরা পেন্সিল ব্রাশ দিয়ে অ্যাপ্লাই করলাম, প্লেস করেছিলাম, সেটাও ওর সঙ্গে ব্লেন্ড হয়ে যাচ্ছে। তো কাজটা অনেক সহজ হয়ে গেল। আমি সাধারণত কী দেখাই যে প্রথমে একটা হালকা কালার লাগাও, তারপর তার থেকে ডিপ, তারপর তার থেকে ডিপ, এরকম করতে করতে তারপর আইলিডে যতটুকু বাকি থাকে
সেখানে একটা শিমুরি কালার লাগাও, এটা হচ্ছে অ্যাকচুয়াল প্রসেস। বাট ইচ্ছে করলে রিভার্সেও করা যায়। আজকে আমি তোমাদের পুরো প্রসেসটা রিভার্সে করে দেখালাম, আর এতে টাইম কিন্তু অনেক কম লাগে। আচ্ছা তো দেখো, এবার আমি হালকা ব্রাউন আর ডার্ক ব্রাউনটাকে মোটামুটি ব্লেন্ড করে নিয়েছি, এখন কিন্তু আর সেইভাবে কোনো পার্থক্য বোঝা যাচ্ছে না। এবার আমি কি করছি, একটা ফ্ল্যাট শেডার ব্রাশ নিয়েছি, নিচের ল্যাশ লাইনটা করব। নিয়ে অনেকক্ষণ ধরে বসে আছি তো আমি একটু হাঁপিয়ে গেছিলাম। তো প্রথমে কাজল অ্যাপ্লাই করছি, আমি টাইট লাইন করছি, মানে চোখের ওপরের অংশটাও আমি করব কাজল অ্যাপ্লাই, আর নিচে ওয়াটার লাইনটাও করব, যাতে মাস্কারা লাগানোর পর আর কোনো সাদা কোনো দাগ না থাকে। মোটামুটি করে নিলাম। এবার আমি ওই যে ফ্ল্যাট শেডের ব্রাশটা দেখালাম, ওইটা দিয়ে প্রথমে আমি হালকা ব্রাউনটা নেব, নিয়ে ওই কাজলটা শুদ্ধ একটু একটু ব্লেন্ড করব, তারপরে ডার্ক ব্রাউনটা নেব, নিয়ে ব্লেন্ড করব। মোট কথা দুটো ব্রাউন কালারই নেব, এক একবার করে করে কাজলটা সঙ্গে ব্লেন্ড করব। একটু যদি তুমি মানে ওপরে আইশ্যাডো লাগালে আইলেডসে, আর নিচের ল্যাশ লাইনে যদি একদমই রং না থাকে, কীরকম একটা মানে উৎকট দেখতে লাগে, ঠিক ব্লেন্ড হয় না পুরো লুকটা, মনে হয় যে ওপরে এতখানি মানে কাণ্ডকারখানা করা হয়েছে আর নিচটা এত ফাঁকা কেন। সেই জন্য যখনই আইশ্যাডো অ্যাপ্লাই করবে, যারা যারা প্রথম 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 যারা করে আইশ্যাডো অ্যাপ্লাই, তারা এই ভুলটাই করে যে ওপরটা লাগায় নিচটা লাগায় না। বাট যদি তুমি একটা আইশ্যাডোও লাগাচ্ছ, একটা কালারেরও আইশ্যাডো লাগাচ্ছ, তাহলে কিন্তু ওপরে যদি লাগাও নিচের ল্যাশ লাইনেও একটু স্মোক আউট করবে ওটাকে। আমার মনে হলো স্মোক আউট করতে করতে কাজলটা কমে গেছে, তো আরেকবার আমি কাজলটা ওয়াটার লাইনে অ্যাপ্লাই করে নিলাম। আর এবার দেখো, এটা বাড়তি স্টেপ, যদি কারোর কাছে থাকে, কারোর শখ থাকে আইল্যাশ কার্ল করতে পারো। এটা ভেগার আইল্যাশ কার্লার, আমি অ্যামাজন থেকে কিনেছিলাম, মোটামুটি 200 টাকার মধ্যে পেয়ে যাবে, ভালো কাজ করে। তো এখানে যদিও এই আলোতে কিছুই বুঝতে পারছো না তোমরা, কিন্তু বেশ ভালো কার্ল হয়েছিল। এবার আমি মেবেলিন হাইপার কার্ল মাস্কারাটা, আমি ওয়াশেবলটা ইউজ করি, কারণ ওয়াটারপ্রুফ ব্যাপারটা আমার ঠিক ভালো লাগে না, ওয়াটারপ্রুফটা তুলতে খুব অসুবিধে হয়। আর আমি তো মানে সেরকম কিছু করছি না, জলে ভেজা ফেজার তো ব্যাপার নেই, আমার ওয়াশেবলটাতেই হয়ে যায়। তো কিছুই না, মাস্কারাটা ভালোভাবে অ্যাপ্লাই করে নেবো, বেশ 2-3 কোট, নিচের ল্যাশ লাইনটাও ভালোভাবে করবে, নিচের ল্যাশ লাইনটা ইগনোর করবে না আইশ্যাডোর ক্ষেত্রেও মাস্কারার ক্ষেত্রেও, নাহলে লুকটা কখনো সম্পূর্ণ হয় না। তো আমি তোমরা লাইনারটা আগে লাগিয়ে মাস্কারাটা পরেও লাগাতে পারো, বাট আমি অ্যাকচুয়ালি ভাবলাম যে মাস্কারাটা লাগিয়ে দেখি যে কতখানি লাইনার লাগানোর আর দরকার আছে। আজকে আমি লাইনার লাগাবো ভেবেইছিলাম, কিন্তু কতটা সরু কতটা মোটা, মানে আইল্যাশটা কতটা মোটা লাগছে সেটার উপর আমি ভাবছিলাম যে ডিপেন্ড করছিল যে লাইনারটা কতটা মোটা লাগাবো। তো আমি কি করেছিলাম, মাস্কারাটা লাগিয়ে নিয়ে দেখলাম খুব বেশি দরকার নেই মোটা করে লাইনার লাগানোর, তো আমি লাইনারটা জাস্ট বাইরের হাফটাতেই লাগিয়েছি, মানে আউটার কর্নারে একটু, ঠিক উইংও করিনি, একটু হালকা করে এক্সটেন্ড করেছি। দেখতেই পাবে তোমরা, আমি একটা চোখ করে দেখাবো। আর মাস্কারাটা লাগাতে আমি বেশ সময় নিচ্ছি, দেখতে পাচ্ছ তো, কারণ এসপেশালি দেখো নিচের ল্যাশ লাইনে আমি 2-3 কোট দিলাম, বেশ ঘন দেখতে লাগলে তখন আইলিকটা খুব সুন্দর আসে। দেখো যেই মাস্কারাটা লাগালাম নিচের ল্যাশ লাইনটা বেশ কিন্তু ঘন লাগছে, যেটা শুধু আইশ্যাডোটা লাগিয়েও লাগছিল না, বেশ ভালো অ্যাপ্লাই হয়েছে দেখতে পারলে। তো এবার আই থিঙ্ক আমি আইব্রাউজটা করব, এটা মিস ক্লেয়ার্সের আইব্রাউ পেন্সিল, বেশ ভালো, ট্রাই করে দেখতে পারো। আই থিঙ্ক আমার সেটা হচ্ছে ডার্ক ব্রাউন, নিজেদের চুলের রং আর স্কিনের রং অনুযায়ী সেটটা চুজ করবে। এটা একদিকে স্পুলি আছে একটা, আর একদিকে পেন্সিল, কল দিয়ে কেটে নিতে হয়, শার্পনার দিয়ে কেটে নিতে হয় পেন্সিলটাকে, রিট্র্যাক্টেবল নয়। তো আমি ওই স্টেপ বাই স্টেপ একবার করে স্পুলি দিয়ে আঁচড়াচ্ছি, আর একবার করে পেন্সিল দিয়ে অ্যাপ্লাই করছি একটু একটু করে। কখনোই একসঙ্গে খুব ডার্কভাবে প্রেশার দিয়ে আইব্রাউজ আঁকতে যাবে না, তাহলে গণ্ডগোল হয়ে যাবে। আর যেহেতু আইলুকটা বেশ মানে খুব বেশি বোল্ড তো নয়,
কিন্তু বেশ যথেষ্ট স্পষ্ট আই লুকটা, আর গ্ল্যাম আছে, শিমার ফিমার আছে, সেই জন্য যদি তুমি ভুরুটা না আঁকো খুব বিটকেল দেখতে লাগবে। আর আমি বলবো যে খুব গ্ল্যাম নয়, মোটামুটি একটা মিডিয়াম গ্ল্যাম আমি রেখেছি চোখটা, কারণ আমি ভেবেই রেখেছিলাম যে আমি লাল লিপস্টিক অ্যাপ্লাই করব। আচ্ছা, এটা কিন্তু একটা পুরনো মাস্কারা এবার যেটা আমি ইউজ করছি, এটা ওই হাইপার কার্লি, কিন্তু এটা শুকিয়ে গেছে। তো শুকনো মাস্কারা দিয়ে না আইব্রাউ সেট করাটা বেশ মানে ভালো, বেশ ভালো সেট হয়ে যায়, খুব বেশি ভিজে থাকবে না। যখন মাস্কারাটা একদম শুকিয়ে গেছে, ঠিক করে আইল্যাশে অ্যাপ্লাই হচ্ছে না, তখন ওটা দিয়ে আইব্রাউ সেট করতে পারো। এতে কী হবে, আইব্রাউজের ওই চুলগুলো আর এদিক ওদিক হবে না, যার জন্য মাঝে মাঝে ফাঁক হয়ে যায়, ওইটা হবে না। তো ল্যাকমির ইনস্টা লাইনারটা নিলাম, যেটা আমি তোমাদের বলছিলাম যে দেখো লাগিয়ে নিয়েছি আর ওটা দেখাইনি, জাস্ট বাইরের দিকটায় মানে হাফ অফ দ্য আইস আউটার কর্নারে আমি একটুখানি লাইনার অ্যাপ্লাই করেছি, খুব বেশি না। আচ্ছা, লাস্টবার একবার আমি একটু সেটিং স্প্রেটা দিয়ে নিলাম, জাস্ট মানে চোখের ওপরটা দিইনি, চোখের ওপর কপালে দিইনি, জাস্ট গালটায় দিলাম। হাইলাইটার দিয়েছিলাম, ওইটা আর একবার সেট হয়ে গেল। এবার আমি লাস্ট ফিনিশিং টাচগুলো দিচ্ছি, মোটামুটি মেকআপ হয়ে গেছে, লিপস্টিকটা খালি বাকি। তো যেহেতু শাড়ি পরবো আর লালের একটা ইয়ে ছিল, তো আমি টিপ পরলাম, সিঁদুরটা অ্যাপ্লাই করছি, এটা আই থিঙ্ক কেয়া শেটের সিঁদুরটা, হ্যাঁ রেড কালারটা। আর এবার আমি এটা আই থিঙ্ক পার্পলের লিপস্টিক, হ্যাঁ পার্পলের মিনি লিপস্টিক নাম্বার টু সামথিং স্কারলেট বলে নামটা, খুব সুন্দর কিন্তু এই লিকুইড লিপস্টিকের ফর্মুলাগুলো, তো বেশ স্ট্রং। এখানে একটু অরেঞ্জি রেড লাগছে, বাট আমি যখন অন্য আলোয় তোমাদের দেখাবো তোমরা দেখবে এটা অ্যাকচুয়ালি একটা ব্লু টোনড রেড, খুব সুন্দর রেডটা, খুব বেশি চটক দারও নয় কিন্তু আবার যথেষ্ট বোল্ডও, মানে ক্যাটক্যাটে নয়, এখানে একটু ক্যাটক্যাট করছে, এই লাইটিংটার জন্য প্রবলেমটা হচ্ছে, লাইটিংটা ঠিক নয়। আমি অন্য লাইটিংয়ে যখন দেখাবো দেখবে তখন খুব সোবার লাগবে। দ্বিতীয়ত এটা শুকিয়ে গেলেও একটু ডার্ক হয়ে যাবে কালারটা। তো লিপস্টিক লিকুইড লিপস্টিক ইয়েও করতে পারো, লিপ লাইনার দিয়ে আগে তারপরও অ্যাপ্লাই করতে পারো, সেটা সেফ হয়। কিন্তু আমি দেখেছি এই অ্যাপ্লিকেটারটা দিয়ে বেশ সহজেই একটা মানে দাগ টেনে নেওয়া যায়, খুব বেশি অসুবিধে হয় না, তো সেই জন্য আমি আর লিপ লাইনার অ্যাপ্লাই করলাম না। তাছাড়া যত বেশি প্রোডাক্ট দেবো তত বেশি আর কি কেকি হয়ে যাবে, তো আমি সেটা চাইছিলাম না। আচ্ছা, তো দেখো সুন্দর গ্লো করছে হাইলাইটারটা, এবার একটু শুকিয়েও গেছে, তো আমি শাড়িটা পরে এসেছি, গয়না ফয়নাগুলো মোটামুটি পরে নিচ্ছি, ঘড়িটা পরলাম। আর একটা কথা বলি, চুলটা বাঁধা নিশ্চয়ই অনেকক্ষণ ধরেই দেখছ, অ্যাকচুয়ালি আমি এটা কী করে হিটলেস কার্ল করবে চুলে সেটার একটা টিউটোরিয়াল শ্যুটও করেছিলাম, বাট যেহেতু আমার চুলটা শুকোয়নি, শীতকাল তো আমার সেদিনকে অ্যাকচুয়ালি চানটা করা উচিত ছিল আরও আগে, আমি একটা নাগাদ চান করেছি, এটাই ভুল হয়েছে আমার। আমি যদি 10-11টা নাগাদ চানটা করতাম তাহলে আমার চুলটা শুকিয়ে যেত, তাহলে আমার কার্লসগুলো ঠিকঠাক হতো। তো আমি শ্যুট করেছিলাম প্রসেসটা, বাট যেহেতু রেজাল্টটা ঠিক হয়নি, মানে তোমরা দেখতে পাবে যখন চুলটা খুলবো কার্ল হয়েছে কিন্তু ওই কার্লটা স্টে করবে না, যেহেতু আমার চুলটা ভিজে। তো আমি কানের দুল চুজ করছিলাম, দেখলেই লাস্টে আমি বড়টাই পরলাম, এটা একটা গিনি কানের দুল বলতে পারো, গিনি ডিজাইনওয়ালা। তো ভাবছি যে দুটো বিনুনি করেই চলে যাবো কি না, না অফকোর্স নট। তো আমি এখানে এটাই বলছি যে ভিজে আছে এখনও চুলটা, মানে আমি খুলতে খুলতেই বুঝতে পারছিলাম না যে কার্লটা থাকবে না আমার, তো খুব ডিসঅ্যাপয়েন্টেড লাগছিলো, কারণ শীতকালে ওইভাবে ভেজে চুলটা বেঁধে রেখে দিয়েছিলাম, অথচ রেজাল্টটাও পেলাম না। তাও একটু কার্লটা তোমরা দেখতে পাবে কিন্তু ওই কার্লটা থাকবে না, সেটাও তোমরা পরে দেখবে, যে যার জন্য আমি চুলটা বেঁধে ফেলেছিলাম, যদি কার্লটা থাকতো তাহলে হয়তো চুলটা আমি খোলা রাখতাম। সেই জন্য আমি টিউটোরিয়ালটা যেটা শ্যুট করেছিলাম ওটা আমি আপলোডও করবো না, আবার অন্য কোনো দিন ঠিক করে একটু একটু গরমটা পড়ুক, নইলে আমার চুলটা ঠিক শুকোতে চায় না, তো ঠিক মানে করে দেখাতে পারবো না হয়তো। তো কিছুই না, আঙুল দিয়ে খুলে নিচ্ছি, কিন্তু এটা এমনিও স্টে করবে না, লাস্ট আমি আঁচড়েও নেব, তো হয়নি ঠিক করে, দেখতেই পাচ্ছ। যাই হোক, মেকআপটা হয়ে গেছে, এবার আমি
তোমাদের অন্য আলোতেও দেখাবো, কিন্তু তারপর আমি চুলটা বেঁধেও নেব, ঠিক আছে? তো এটাই মেকআপটা। দেখো খুব বেশি কিন্তু কি বলবো, খুব বেশি বাড়াবাড়ি রকমের গ্ল্যাম হয়নি, আবার বেশ যথেষ্ট গ্ল্যামও আছে অ্যাজ এ গেস্ট বিয়ে বাড়িতে যাওয়ার জন্য। তো এর পরের ক্লিপটা যেটা দেখবে সেটা দেখবে তোমরা বিয়ে বাড়িতে। তো এমনি একটা কর্নারে বসে আমি, দেখো এটা অন্য লাইটিংয়ে, তো এখন হলুদ আলোতে দেখো আমার লিপস্টিকটা কিন্তু অন্যরকম লাগছে। তো মোটামুটি এটাই ছিল টিউটোরিয়াল। এবার তোমরা দেখতে পাবে যে বাড়িতে আসার পর মোটামুটি 4-5 ঘন্টা পর কীরকম লাগছে। এটা আমি বিয়ে বাড়ি থেকে চলে এসেছি তখন প্রায় 11টা, ঠিক আছে? তো আমার মেকআপটা কিন্তু প্রায় ইন্ট্যাক্টই আছে, আমি সেটাই তোমাদের দেখাচ্ছি, লিপস্টিকটাও। তো কেমন লাগলো আজকের ভিডিওটা জানিও, আরও গেট রেডি উইথ মি দেখতে চাও কিনা জানিও। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, টাটা, হ্যাভ এ নাইস ডে।